সুনীল মুখোপাধ্যায় একসময় টালিগঞ্জের জনপ্রিয় এবং অতি পরিচিত মুখ ছিলেন। বাংলা চলচ্চিত্রের ছোটোখাটো চরিত্রগুলিকেও নিজের অভিনয়গুণে বেশ মজাদার করে তুলতেন দর্শকদের কাছে। একসময় সিনেমা থেকে টেলিভিশনের পর্দায় রোজকার চেনা মুখের অভিনেতা ছিলেন তিনি। কিন্তু ফিল্ম জগৎ ও দর্শকরা তার অভিনয় প্রতিভা নিয়ে ভাবেইনি কখনো, কোনো স্বীকৃতি পাননি তিনি। তাই তো টালিগঞ্জ পাড়ার অন্যতম এক ব্রাত্য অভিনেতাও সুনীল মুখোপাধ্যায়। নিজের সারাটা জীবন ধরে যে মানুষটা দর্শকদের নিজের প্রতিভা দিয়ে আনন্দ দিয়ে গিয়েছে, শেষকালে এসে অবহেলা ছাড়া আর কিছুই পাননি তাদের থেকে। বাংলা ছায়াছবিতে নানা ছোট চরিত্রে কাজ করতেন তিনি। বেশিরভাগ ক্ষেত্রে দুস্থ ও প্রান্তিক মানুষের চরিত্র পেতেন, কিন্তু ওটুকুতেই বুঝিয়ে দিতেন নিজের জাত। তিনি যেন বাংলা ছবিতে বাংলার প্রান্তিক মানুষেরই প্রতিনিধি হয়ে উঠেছিলেন। তাদের মুখ, আরতি, কান্নায় যেন সুনীল মুখোপাধ্যায়ের প্রতিচ্ছবি হয়ে উঠত রূপলি পর্দায়। অভিনেতা ও পরিচালক উৎপল দত্তের নাট্যদলের সঙ্গে জড়িত ছিলেন সুনীল মুখোপাধ্যায়। পরে পরিচালক মৃণাল সেনের কলকাতা ৭১ ছবিতে প্রথম কাজ করেন, কিন্তু এই ছবিতে তার অভিনয় জায়গাটি সম্পাদনায় বাদ যায়। পরবর্তীতে পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের নিম অন্নপূর্ণা ছবিতে তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করে পরিচিতি লাভ করেন। এরপর ঋতুপর্ণ ঘোষের প্রথম সিনেমা হীরের আংটিতে চোরের ভূমিকায় অভিনয় করেন তিনি। অজস্র বাংলা ছবি ও টেলিভিশন সিরিয়াল ও মঞ্চে তিনি সহ অভিনেতার কাজ করেছেন। ৯০ দশকে মনোজের অদ্ভুত বাড়ি বাংলা টেলিসিরিজে তিনি গোয়েন্দা বরদাচরণের চরিত্রে অভিনয় করেছিলেন। অমৃত কুম্ভের সন্ধানে, খারিজ, পার, আবার অরণ্যে, কালবেলা, মিস্টার অ্যান্ড মিসেস আয়ার, পদ্মা নদীর মাঝি, তাহাদের কথা, বোস, দ্য ফরগটেন হিরো ইত্যাদি সিনেমার পাশাপাশি মূলধারার বাণিজ্যিক ছবিতে নিয়মিত অভিনয় করতেন তিনি। ক্যালকাটা পিপলস আর্ট থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন সুনীলবাবু। পরবর্তীতে ফেরা চলচ্চিত্রে অভিনয় করে বেস্ট সাপোর্টিং রোলের পুরস্কার পান সুনীল মুখোপাধ্যায়। যদিও শেষ বয়সে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলেন অভিনেতা সুনীল মুখোপাধ্যায়। সকাল সন্ধ্যা লাগাতার শুটিং চলাকালীন সিঁড়ি থেকে ওঠানামা করার সময় একটি বাচ্চা মেয়েকে কোল থেকে ফেলে দিয়েছিলেন তিনি, যারপর প্রোডাকশন হাউসের সঙ্গে বেশ ঝামেলা হয় তার। একই চরিত্রে অভিনয় করতে করতে তার আর ভালো লাগতো না, তাই তো শেষ দিকে অভিনয় করা কমিয়ে দিয়েছিলেন তিনি। বলতেন, চোর, গুন্ডা, ভিখারি, চাকর, দরিদ্র এই সমস্ত চরিত্রের অভিনয় মানুষকে তিনি অনেক দিয়েছেন, আর তার দেওয়ার কিছু নেই। এত বড় বড় মানুষের সঙ্গে কাজ করার পরেও আর্থিকভাবে সচ্ছলতা কখনোই তার জীবন আসেনি, তাই নিজের সমগ্র জীবন স্ত্রী আর সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতেই কাটিয়ে দেন তিনি। একসময় তিনি টিবি রোগে আক্রান্ত হয়ে পড়েন। জীবনের অন্তিম লগ্নে চরম অর্থাভাবে রোগ ব্যাধি জর্জরিত অবস্থায় ২০১২ সালের মে মাসে মারা যান তিনি। কোনো স্বীকৃতি পাননি তিনি, পাননি তার অভিনয়ের প্রাপ্য মর্যাদাও। চলে গেছেন নীরবে, এতটাই নীরবে যে মৃত্যুর তারিখও খুব স্পষ্ট নয়। যদিও মারা যাওয়ার আগে এই মানুষটি দর্শকদের জন্য রেখে গিয়েছেন মনে রাখার মতো কিছু কাজ। এক জনপ্রিয় অভিনেতা পৃথিবীর মায়া ত্যাগ করলেও তার মায়া ত্যাগ করা দর্শকদের সাধ্য নয়। তাই তো সুনীলবাবুর মতো অভিনেতারা চিরদিন অমর হয়ে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এছাড়া এরকম আরও ভিডিও পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করুন কিছু কথা ইউটিউব চ্যানেল।